সাবধান, আপনি কি পানীয় হিসেবে সকাল সন্ধ্যা চা পান করেন? আচ্ছা, আপনি চা কি দিয়ে খান? ভুলেও কখনো চায়ের সাথে এই পাঁচটি খাবার খাবেন না। যদিও বা ভুল করে খেয়ে ফেলেন তাহলে এখনই বন্ধ করুন, কারণ আপনার অজান্তেই আপনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। চায়ের সাথে এই খাবারগুলি খেলে পাকস্থলীর ক্যান্সার থেকে শুরু করে খাদ্যনালীর ইনফেকশন, লিভারের অবস্থা খারাপ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। বেশিরভাগ বাঙালি চা পান করার সাথে এই কয়েকটি খাবার খেয়ে মারাত্মক ভুল করে থাকেন, যার মাশুল দিতে হয় ভবিষ্যতে। কাতরাতে হয় যন্ত্রণাতে, বারবার ছুটে যেতে হয় ডাক্তারের কাছে। আপনি কি জানেন প্রায় চায়ের সাথে এই পাঁচটি খাবার খেলে ধীরে ধীরে ভবিষ্যতে ঠিক কী হতে পারে? ভবিষ্যতে মারাত্মক বিপদের হাত থেকে বাঁচতে চাইলে আর ভুলেও এই খাবারগুলি অন্তত চায়ের সাথে খাবেন না। সাবধান, শীতে হোক বা গরমের দিনেই হোক, অধিকাংশ মানুষের কাছেই চা যেন এক টুকরো স্বর্গ। চায়ের অপূর্ব গন্ধ এবং স্বাদেই যেন মনটা তরতাজা হয়ে যায়। আসলে আমাদের দিনের শুরুটা হয় ধোঁয়া ওঠা এক পেয়ালা চা আর বিস্কুটে। এরপর সারাদিন তো চা চলতেই থাকে, কিন্তু আপনি জানেন কি, এই চা পান করে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন বহু মানুষ। চিকিৎসকরা বলছেন চা প্রেমীরা অনেক সময় চায়ের সাথে এমন কিছু খাবার খেয়ে ফেলেন যা তাদের প্রাণ সংকট বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে এই পাঁচটি খাবার চায়ের সাথে একেবারেই খাওয়া উচিত নয়, এগুলো খেলে চা হয়ে ওঠে ভয়ঙ্কর বিষ, প্রাণপ্রিয় চা হয়ে ওঠে মৃত্যুর কারণ। অধিকাংশ মানুষই এই কয়েকটি খাবার সম্পর্কে জানেন না, তাই দেরি না করে এখনই দেখে নিন এই পাঁচটি খাবার কি কি। নাম্বার ওয়ান, বাদাম। শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই বাদাম খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন। অনেকেই চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বাদাম খেয়ে থাকেন, কিন্তু আপনি কি জানেন চায়ের সাথে বাদাম খেলে শরীরের কতটা ক্ষতি হতে পারে? তাই আজ থেকেই বন্ধ করে দিন এই অভ্যাস, কারণ বাদামে প্রচুর পরিমাণে আয়রন এবং ফাইটিক অ্যাসিড থাকে, অন্যদিকে চায়ে থাকে ট্যানিন। গবেষণায় দেখা গিয়েছে চায়ের সাথে বাদাম খেলে আয়রন শোষণে যেমন বাধা সৃষ্টি হয়, তেমনভাবেই ফাইটিক অ্যাসিডের প্রভাবে শরীরে হজমের মারাত্মক সমস্যা দেখা দেয়। ক্রমাগত এইভাবে চলতে থাকলে পাকস্থলীতে বিষক্রিয়ার সৃষ্টি হবে, তাই চায়ের সাথে আজ থেকেই বাদাম খাওয়া বন্ধ করুন। নাম্বার টু, বিড়ি বা সিগারেট। অনাল জব অব ইন্টারন্যাশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, যেসব ব্যক্তি নিয়মিত ধূমপান করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা খাদ্যনালীর টিউমারের ঝুঁকি বাড়িয়ে দেয়। নাম্বার থ্রি, ময়দা এবং বেসন জাতীয় খাবার। আমরা অনেকেই সন্ধ্যাবেলা চায়ের সাথে টিফিনে চপ, কাটলেট, পকোড়া অথবা কুকিজ জাতীয় খাবার খেতে পছন্দ করি, আর এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। বিশেষজ্ঞরা জানিয়েছেন বেসন এবং ময়দা খেলে আমাদের শরীরে পুষ্টি শোষণের মাত্রা কমে যায়, যার ফলস্বরূপ ধীরে ধীরে পাকস্থলীর মধ্যে ঘা তৈরি হয়। ময়দা এবং বেসন এই জাতীয় খাবার চায়ের সঙ্গে মিশে এক ধরনের ক্ষতিকারক যৌগ তৈরি করে, যা আমাদের পেটের মারাত্মক ঘা সৃষ্টি করে। বুকে জ্বালা, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যাগুলো এই কারণে সবথেকে বেশি হয়। অনেকদিন ধরে এমনটা চলতে থাকলে খাদ্যনালী এবং পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। নাম্বার ফোর, লেবু দিয়ে চা খাওয়া বা লেবু চা খাওয়া। চায়ের সাথে অনেকেই টক জাতীয় খাবার খেয়ে থাকেন, যেমন বহু মানুষ রয়েছেন যারা দুধ চায়ের পরিবর্তে পছন্দ করেন লেবু চা। বিশেষ করে অনেকেই শরীরে মেদ ঝরানোর জন্য লেবু চা পান করেন। এই লেবু চা অতিরিক্ত পান করলে শরীরে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। বিজ্ঞান মতে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড, তাই অত্যধিক মাত্রায় লেবু চা খেলে অন্ত্রের পিএইচের মাত্রা অনেকটাই কমে যায়, এর ফলে গ্যাস্ট্রিক এবং আলসারের মতো নানান সমস্যা কিন্তু দেখা যায়, যা পরবর্তীকালে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। সবশেষে নাম্বার ফাইভ, হলুদ জাতীয় খাবার। প্রায় চায়ের সাথে খাওয়া হয়ে থাকে ঘরে তৈরি চাউমিন এবং চিড়ের পোলাও ইত্যাদি। এই ধরনের খাবারগুলিতে ব্যবহার করা হয় হলুদ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চায়ের সাথে হলুদ জাতীয় খাবার খেলে খারাপ প্রভাব পড়ে পাচনতন্ত্রে, আর এর জন্য খাবার হজমের সমস্যা দেখা দেয়। তাই চা পান করার সময় এই জাতীয় খাবার থেকে অবশ্যই দূরে থাকুন। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন, এবং এই তথ্যটি যাতে আপনার পরিচিত সবাই জানতে পারে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।